ও এখনো জল আছে এদিকে, পুরো জলে ভর্তি। তো কাকুদের বাড়ির এই সাইডে পুরো জল এখনো আছে। আজকে তো বিজয়া দশমী, এটা আমার হচ্ছে বড় শালি। বন্যার পরে আমি একবার গেছিলাম যে কি অবস্থা ছিল শ্বশুর বাড়ি ওখানে, বাট তারপরে আমি একবারও যাইনি। চলো আজকে দেখাবো এখন যে জলটা কমেছে কতটা কি কমেছে, এখনো বাড়ির ভিতরে জল আছে কি নাই সবকিছু আমি দেখাবো। এন্ড আমি প্রথমে যাব ভোগপুর, ভোগপুর থেকে আমি মিষ্টি নেবো। আর মিরু আজকে যাবে ওই পাশের বাড়িতে, একজন ছোট ছেলের বার্থডে রয়েছে, তো মিরু যাবে বার্থডেতে, সেই জন্য মিরু গিফট কিনবে। আমি আর মিরু যাবো ভোগপুর। মিরু জি চলো যাওয়া যাক, কি বলো ওটা কি? ওটা কি? এটা দাদি জি, দাদি গচ্ছ, লেটস গো, চলো চলো যাওয়া যাক, বলো লাইক লাইক। তো ফাইনালি আমরা ভোগপুর চলে আসছি, আর আমরা এসছি আইসক্রিম দোকানে। প্রথমে মিরুর জন্য নেব, প্রথমে তো গিফট নিতে হবে। সুন্দর এটা, নিয়ে নাও নিয়ে নাও। ইয়ে আর কি নিবে তুমি? আ পড়ে গেল। আর কি নিবে? এইগুলো নিয়ে নাও। ওইটা তিনটা দাও। হ্যাঁ বলো বলো। আচ্ছা এটাতে ঢুকিয়ে দেবো, ওকে ওকে। তো চলো ফাইনালি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি ক্যাডবেরি সেলিব্রেশন, মিরুর জন্য গিফট, অ্যান্ড বাকি আমি ডেয়ার মিল্কগুলো নিয়েছি। এটা ডেয়ার মিল্কের তো? হ্যাঁ ডেয়ার মিল্কের তিনটে চকলেট নিয়েছি, ওগুলো ছোটো মাসি ছেলেমেয়েরা এসছে তাদের জন্য। অ্যান্ড চলো এবার মিষ্টিটা নেবো, লাস্ট মিষ্টি নিয়ে তারপর যাবো। ইয়ে চলো ধরো আসো। এর থেকে কি বড়ো আছে না? এটাই লাস্ট, ঠিক আছে ঠিক আছে ওটাই। বাড়ি এসে মিরুকে রেখে এবার আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। ফাইনালি আমি চলে আসছি। মাসির মেয়ে তো? মাসির মেয়ে। আমি আসছিলাম বন্যার সময়, বাট আমি তারপরে এসেছি লাস্ট। এই দেখো এখন বাড়ির ভিতরে জল ছিল, বাট এখন জল একদমই নেই, কমে গেছে একদমই জল। পুরো পাড়াটা ডুবেছিল, বাট এখন জল নেই। পুরো এই ঘরের ভিতরে জল ছিল, বাট সেদিকে একটু জল আছে। চলো ঠাকুমা, অ্যান্ড ঠাকুমা বাড়িতে নেই, ঠাকুমা হচ্ছে বন্দর গেছে। ও মানে ঠাকুমার বোনের বাড়ি, ঠাকুমার বোনের বাড়ি। ও এখনো জল আছে এদিকে, পুরো জলে ভর্তি। তো কাকুদের বাড়ির এই সাইডে পুরো জল এখনো আছে। আমি জলে জলে যাবো। এটাই সেই, এটা কি আপ জলটা এখনো আছে? এটা মনে হয় মোটর দিয়ে ছিঁচলে মনে পালিয়ে যাবে। হয়েছে এখনো এইখানে সিঁড়ি গড়ায় জল, আর বাইরে এদিকে সব কাদা এখনো আছে, শুকায়নি। এদিকে সব ডুবেছিল, এই বাড়ির সামনে জল ছিল। আচ্ছা ওইদিকে জল আছে এখনো, যাই হোক এখন সব জল কমে গেছে। বাড়ির ভেতরে সাইড এখনো জল আছে একটু। আমি এখনো কিছু খাইনি সকাল সকাল, হ্যাঁ খালি পেটে এখন মজা খাচ্ছি। সকালে নাস্তা কখন করবে? 12:30টা, 13টায়, তো এদের জন্যই চকলেটগুলো আনছিলাম। অভি চকলেট এটা তোমার, এই অঙ্কিতা এটা তোমার জন্য। তো একটু তাড়াতাড়ি আসলে নাস্তাটা তাড়াতাড়ি দিতে পারতাম, কিন্তু দেরি করে এসেছে, 12:30টা বেজে গেছে, কিন্তু সকাল থেকে কিছু খাইনি তাই। এটা সকালের নাস্তা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি খাবে নি? এখন আমার ভাত খাওয়ার টাইম, তুমি এখন ওটা খাও। চলো নাস্তা করা যাক। তো আমরা এখন যাব আমার জেঠুর বাড়িতে,
কেমন আছো এদিকে একটু দেখো। না না সরবত করতে হবে না, আমি এক্ষুনি খেয়ে আসছি, এক্ষুনি খেয়ে আসছি। ও এটা হলো জেঠুদের বাড়ি, সুন্দর সুন্দর। এবারে পূজা কথা করতে গেছিলে, এটা আমার হচ্ছে বড় শালি, হ্যাঁ মানে সোনালির দিদি। পূজা কেমন ঘোরাঘুরি হলো? ভালো, সবাই পূজায় ঘুরছে, আমরাই ঘুরতে পারিনি। ডাকতে চলে আসছে, চলো চলো ফু চলো যাওয়া যাক। অ্যান্ড এরপর দুপুরে লাঞ্চ হবে। আমি একটু আগে ওই তো সবই তো একই রকম দেখতে, বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, একসঙ্গে দাঁড়াও একসঙ্গে দাঁড়াও একসঙ্গে দাঁড়াও, একটু দেখি ভালো করে। টোটাল কটা কটা মাসি? চারটা মাসি তো, পাঁচটা পাঁচটা ছটা। দাদা আছে মাঝারে, তার উপরে তিনটা দিদি, আমার দাদার নিচে মোট তিন বোন। আচ্ছা, এবারে ছোট বোন, ছোট বোনের উপরে আমি, আমার উপরে আমার এই দিদি মানে খানো দিদি। এখনো সবাই যদি চলে আসে তাহলে মানে ভিড় লেগে যাবে তো। সবাই এবার রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া হবে এখন, খেতে বসে পড়েছি। সবাই এখন খেতে বসবে, পাশে মেসো রয়েছে, খেতে বসে গেছে। সায়ন, অঙ্কিতা, সোনালি সব বুঝছে এক একজন করে। ও তো ফাইনালি খাওয়া দাওয়া করে কমপ্লিট। আবার কি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যান্ড এবার আমি বাড়ি যাবো। সো সোনালি যাবে একটু বিকেল করে, মাসি মেসোরা সবাই বিকেলবেলা যাবে আমাদের বাড়িতে। তো গাইজ আমি এখন বাড়ি যাবো, অ্যান্ড সোনালি মাসি মাদারকে এদেরকে সবাইকে নিয়ে আসবে আমাদের বাড়িতে। তো কি বলো, চলো আমি এখন আসি, আমার কাজ আছে, একটু ভিডিও ভিডিও একটু আপলোড করার আছে। টাটা। তো গাইজ আমি তো বাড়ি চলে আসছিলাম, আর তারপরে সোনালি মাসিমা আর মেসোমশাইদেরকে নিয়ে চলে আসছিলো, তারপর ওরা আসছিলো, আমি তখন ভিডিও করিনি, জাস্ট ব্যস্ত ছিলাম একটু, সেই জন্য ভিডিও করিনি। বন্যার পরে এখন কি অবস্থা শ্বশুর বাড়ির? সো আমি তোমাদেরকে দেখিয়েছি, তো অনেকটাই জল কমে গেছে। তো অনেকদিন পরে গেছি, মানে বন্যা যখন হয়েছিল রাস্তা প্রচুর শ্যাওলা পড়ে গেছিলো, তো তাই আমি বেরোয়নি। একদম একদম একদম, এখন প্রায় জল নেই বলতে গেলেই চলে, জল এখন আর নেই। যাই হোক সব এখন জল শুকিয়ে গেছে, বৃষ্টি টিষ্টি হয়নি, তাই বেশ ভালো ভালোই সব এখন শুকিয়ে গেছে। আজকের ভিডিওতে আমি গেলাম শ্বশুরবাড়ি, তোমাদেরকে দেখালাম শ্বশুরবাড়ির আশেপাশের জায়গাগুলো যে কী অবস্থা হয়ে আছে। অ্যান্ড আজকে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া হলো, মাসিমারা এলো, মেসোমশাইরা এলো, খুব এনজয় হলো। ওরাও আমাদের বাড়িতে এসেছিলো, কোনোদিন আসেনি মেসোমশাই আর মাসিমারা তো আসেনি, ফার্স্ট টাইম এসেছিলো, তো দেখে দেখে গেলো, চলে গেছে ওরা সবাই। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করো গান্ধী বর্মন ইনস্টাগ্রাম আইডি। চলো।